ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি রিয়া। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে হলো দুপুর 12:30। আর চিকু সকাল সকাল উঠে ওটস খেয়ে ও গেছে এখন চুল কাটতে। তো চুল কাটার পর ও এখন ওর ঠাম্মির বাড়িতে থাকবে, খাবে, তারপরে গিয়ে ওকে আমি বিকেলবেলা গিয়ে নিয়ে আসবো। তো নৈহাটিতে যাবো, ওখান থেকে নিয়ে আসবো। আজকে আমি একটু নৈহাটিতেও বেরোবো। আর আজকে রবিবার, আজকে দিনটা খুবই ভালো, কারণ আজকে গুরু পূর্ণিমা। তো ওই জন্য মা হলো তাড়াতাড়ি করে পুজো দেবে, আর রান্না তো করতে পারবে না, দেরি হয়ে যাবে যেহেতু 12:30 থেকে পূর্ণিমা পড়েছে। ওই জন্য আমাকে রান্না করতে যেতে হবে। তো আমি রান্না টান্না করে নিই, আর আজকে কাজটা একটু কম আছে, কারণ চিকুর তো অর্ধেক জিনিস আমাকে করতেই হবে না, ও তো চলে গেছে। তো চলো আমি এখন তাড়াতাড়ি করে রান্না করে নিই। আর মা হলো এখন মাছ ভাজবে। মাছটা বাছা হয়ে গেলে আমি মাছের ঝোল ভাত করে নেবো, কারণ আমি খুব একটা বেশি রান্না করতে পারি না, আমার রান্না করতে একটুও ভালো লাগে না। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মাছ ভাজছে, আর কতগুলো বিড়াল আমার মাকে ছেকে ধরেছে, দেখো দেখো মাছ ধরছে। আর এই দেখো বিড়ালের সব বাহিনী এখানে সব বসে রয়েছে, এই দেখো মাছ খাবে বলে এরকমই ভাবে সব জ্বালায় মাছ গুলোই। তো চলো, মায়ের মাছ ধোয়া এতক্ষণে মনে হয় কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ওগুলোকে রান্না করব। আজকে আলু দিয়ে, বড়ি দিয়ে মাছের ঝোল, আর ফুলকপির চচ্চড়ি করতে বলেছে, কিন্তু আমি না চচ্চড়িটা এত ভালোভাবে করতে পারি না, সর্ষে বাটা না আজকে খাওয়া চলবে না, কারণ দুদিন আগেই আমার পেটের গণ্ডগোল হয়েছে। তো ফুলকপি ভাজা আর মাছের ঝোল করেই রেখে দেবো, ওই দিয়ে খেয়ে হয়ে যাবে একবেলা খাবার। তার জন্য আবার ওই অত কিছু রান্না করে লাভ নেই। তো অনেক দেরি হয়ে যাচ্ছে, কারণ আমাকে বেরোতে হবে, তাড়াতাড়ি রান্না করব, স্নান টান করব, তারপরে বেরোবো। আবার তোমাদের সঙ্গে আমি পরে কথা বলবো। তো চলো, আমার কাটাকুটি মোটামুটি কমপ্লিট। এটা হলো ফুলকপিটাতে আমি নুন আর হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি, যাতে পোকা বা একটা বাজে স্মেল হয় সেটা বেরিয়ে যাবে। আর এই যে মাছের ঝোলের আলু কাটা হয়ে গেছে, লম্বা লম্বা করে আমি আলু কেটেছি। এই যে বড়ি, আর এই যে কড়াইয়ে এখন মাছ ভাজা হচ্ছে। চলো রান্নাটা আগে করে নিই। দেখতেই পেলে আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, মাছের ঝোল আর হলো ফুলকপি ভাজা। তো এখন অনেকটাই দেরি হয়ে গেছে, এখন আমি স্নান করে নেবো, যেহেতু শ্যাম্পু করবো না, মানে তাড়াতাড়ি করে নিতে হবে, নইলে খুব ঠান্ডা লেগে যাবে। চলো আমি স্নান টান করে খেয়ে দিয়ে উঠে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি, কারণ আবার আমাকে নৈহাটি বেরোতে হবে। এত বকবক করলে আমার স্নানেরও লেট হয়ে যাবে আর বেরোতেও লেট হয়ে যাবে, তখন আমি প্রচণ্ড পরিমাণে বকা খাবো। তো আবার আমি স্নান টান করে রেডি হয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো এই দেখো আমি এখন রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, চিকুকে আনতে যাব। আর আমি আজকে একটা এরকম থ্রি পিস চুড়িদার পরেছি, এই যে হাতে মাস্কও রয়েছে, আর ব্যাগে একটা স্টোল নিয়ে নিয়েছি, কারণ আসার সময় খুবই ঠান্ডা লাগবে, ওই জন্য স্টোলটা নিয়েছি। অনেকটা দেরি হয়ে গেল, তো চলো যাই চিকুকে নিয়ে। দেখো কখন ধরে দাঁড়িয়ে রয়েছে, এখনো একটা গাড়ি ঘোড়া আসার নাম নেই, ওই একটা টোটো আসছে। তো চলো যাই গিয়ে, তারপর নৈহাটিতে গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হবে। আমি নৈহাটিতে চলে এসেছি, আর এই দেখো চিকুর সঙ্গেও দেখা হয়ে গেছে। তাহলে হাই বলো, বলো হাই, বলো হাই। ওকে ওর চুল কাটা তোমাদেরকে আমি পরে দেখাবো, আর এখন এই পেট্রোল পাম্পে দাঁড়িয়ে রয়েছি, ওই যে গাড়ির তেল ভরছে ও, দিয়ে একটু নৈহাটি থেকে কেনাকাটা করে তারপরে বাড়ি যাব, তারপরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। চিকুকে দেখো, চিকু সারা দুপুর ঘুমায়নি, এখন ওর ঘুম পেয়ে গেছে, চোখগুলো ঢুলু ঢুলু। এইটা হলো নৈহাটির ভবতারিণী মায়ের মন্দির, মানে এই মায়ের পুজো না হলে বড় মারও পুজো হয় না। এই দেখো, আর পাশে আছে মহাদেবের মন্দির, এই যে মহাদেবের মন্দির।
প্রথমবার আমরা বাড়ি চলে এসেছি আর খুব হাঁপিয়ে গেছি, কারণ একবার এসেছিলাম আমাদের সামনেই একটা রেস্টুরেন্ট আছে ফেস্টিভা, তো আমরা হচ্ছে ওখান থেকে খাবার নেবো, এসে দেখি ওখানে আগুন ধরে গেছে আর ওই জন্য ওখানে খাবার টাবার কিচ্ছু পাওয়া গেল না। আর ওই আমাদের হাই রোডের ওখান থেকে আবার খাবার আনতে যেতে হলো, দুবার করে যেতে হয়েছে। তো আজকে আর বেশি বকবক করবো না, আর চিকুর চুল কাটাটা তোমাদেরকে কালকে দেখাবো। আর নৈহাটিতে এত ভিড় ছিল মানে কথাই বলতে পারছিলাম না, জানো তো নৈহাটিতে যেই কালী পুজো গুলো হয় না, ওখানে প্রত্যেকটাতে এই পূর্ণিমার দিন নারায়ণ পুজো হয় প্রত্যেকটাতে, এত সুন্দর লাগছিল কিন্তু কথা বলা যাচ্ছিল না কারণ প্রচন্ড ভিড় ছিল নারায়ণ পুজোর জন্য। আর আমি কি কি জিনিস কিনেছি সেটা তোমাদের নেক্সট ব্লগে দেখাবো, আর নেক্সট ব্লগে দেখাবো যে চিকুকে চুল কেটে ঠিক কেমন লাগছে। তো চলো আজকের মতো আমার ভিডিওটাকে এখানেই এন্ড করলাম, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার তোমাদের সঙ্গে কথা হবে নেক্সট ব্লগে। তো ততক্ষণ পর্যন্ত টাটা।